সম্মানীয় দর্শকবৃন্দ আমরা সবাই জানি রেশন কার্ড থেকে প্রতি মাসে চাল গম আটা কেরোসিন বা ইত্যাদি অন্যান্য জিনিস আমরা ফ্রিতে পেয়ে থাকি তো এবার রেশনে যে বদল এসছে রেশনে আপনারা কিছু নতুন জিনিস পেতে চলেছেন তো এমন কিছু নতুন জিনিস পেতে চলেছেন যেটা শুনে আপনারা চমকে যাবেন এবং এটা অবাক হওয়ার মতনই জিনিস তো চলুন ভিডিওটি শুরু করে ফেলবো স্কিপ না করে সম্পূর্ণ করে দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন দেখুন কেন্দ্র সরকারের নিজস্ব ওয়েবসাইটে যে পোস্টটি করা হয়েছে এখানে দেখুন আর বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস কেনার জন্য সেই সমস্ত দোকান খুঁজে বেড়াতে হবে না এবার থেকে রেশন দোকানেই জীবনযাপনের জন্য সমস্ত ধরনের জিনিস হাতের মুঠোয় অল ইম্পর্ট্যান্ট আইটেম ক্যান বাই ফ্রম রেশন শপ মানে এই দোকানেই পাওয়া যাবে খাবার দাবার থেকে শুরু করে বাচ্চাদের কাপড় জামা বেবি প্রোডাক্ট ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রিক্যাল গুডস বিউটি প্রোডাক্ট সব কিছুই পেয়ে যাবেন রেশন দোকানে শুনে একটু অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এরকমটাই ঘোষণা করেছে উত্তরপ্রদেশের সরকার সেকেন্ড যে পোস্টটি করা হয়েছে এখানে দেখুন ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তার বহু কারণ রয়েছে অধিকাংশ দেশবাসীকে আর্থিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সদর্থ পদক্ষেপ করতে দেখা যায় না ভোট আসে ভোট যায় শুধুমাত্র কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে সরকার আবার আসছে একটি লোকসভা নির্বাচন আবার কিছু প্রতিশ্রুতি আর কেন্দ্রের ক্ষমতায় অসীন হওয়ার পরেই আর কার্যকর করতে দেখা যায় না তো চলুন এবার নেক্সট আমরা পড়ে নেব খুবই ইন্টারেস্টেড ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে তো চলুন নেক্সট পেজে চলে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে পোষ্টি করা হয়েছে দেশ জুড়ে বর্তমানে কাজের অভাব প্রচুর লাগাম ছাড়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি অথচ কেন্দ্রীয় সরকারের তরফে কোনো পদক্ষেপ নেই আর এই পরিস্থিতির কারণে দেশের অধিকাংশ মানুষ রেশন ব্যবস্থার ওপরে নির্ভর করেন যাদের রেশন কার্ড রয়েছে তারা রেশন দোকানের থেকে নিয়মিত চাল গম ডাল চিনির মতো খাদ্যশস্য সংগ্রহ করে থাকেন তবে এবার জানা যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে রেশন দোকানের মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্যশস্য সরবরাহ করেন সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সরকার শুধুমাত্র খাদ্যশস্য নয় রেশন দোকানকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে পরিণত করতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন এবার আমরা পরেরটা দেখে নিই যাতে রাজ্যের যে কোনো মানুষ যা কিছু দরকার হবে সব কিছু রেশন দোকান থেকে পেয়ে যাবেন আসলে উত্তরপ্রদেশের রেশন দোকানগুলির আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে উত্তরপ্রদেশের বরেলিতে বাহান্নটি এই রকম দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি এখন পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু করা হচ্ছে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা প্রকল্প যদি বরেলিতে চালু হওয়া পাইলট প্রজেক্টের এই দোকানগুলি সফলভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে সারা উত্তরপ্রদেশ জুড়ে এই ধরনের রেশন দোকান খোলা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে এখন আপাতত অন্নপূর্ণা প্রকল্প এবার ইন্টারেস্টিং পোস্টগুলি আপনারা দেখতে থাকুন একবার দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশের রেশন দোকানগুলি থেকে কি কি পণ্য সংগ্রহ করতে পারবেন সেই রাজ্যের বাসিন্দারা প্রথম হচ্ছে খাদ্যশস্য চাল ডাল গম চিনি মশলা গুঁড়ো দুধ আটা রুটি সহ আরও অনেক কিছু দু নম্বরটি দেখুন দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন ছাতা টর্চ প্লাস্টিকের জলের মগ বালতি নাইলনের দড়ি পাটের দড়ি জগ চালনি সহ অন্যান্য সামগ্রী তিন নম্বর দেখুন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আইটেম চার নম্বরে দেখুন অন্যান্য খাদ্যদ্রব্য যেমন আছে ঘি গুড় প্যাকেজ মিষ্টি ড্রাই ফ্রুটস শিশুদের জামা কাপড় ইত্যাদি পাঁচ নম্বরে দেখুন বিউটি প্রোডাক্টস এর মধ্যে থাকবে সাবান শ্যাম্পু ফেস ওয়াশ বডি লোশন মেকআপ কিটস সহ অন্যান্য বিউটি আইটেম মানে সব কিছুই ধরে রাখতে পারেন ফলে উত্তরপ্রদেশের রাজ্যের রেশন দোকানগুলির মাধ্যমে সরাসরি পাইলট প্রজেক্ট শুরু করে রেশন দোকানের আয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার পাইলট প্রজেক্ট সফল হলে সারা উত্তরপ্রদেশ জুড়েই এই ধরনের রেশন দোকান চালু করবে বলে জানানো হয়েছে তো আপনারাই বলুন উত্তরপ্রদেশে এই যে আইটেমগুলি রেশন দোকানে পাওয়া যাবে তো এটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আমি এটা কেন্দ্র সরকারের নিজস্ব ওয়েবসাইটের পোস্টগুলি দেখানাম তো চলুন ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে লাইক করবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অলে সেট করে দেবেন তো চলুন আজ এ পর্যন্ত